যেটা বাংলাদেশের বিখ্যাত রংপুরের হাড়িভাঙা আম উনি পাঠিয়েছেন আমাদের জন্য, আমি তার জন্য ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে ওনাকে অনেক ধন্যবাদ জানাবো। আমি দুপুরবেলার কাছে প্রার্থনা করব উনি সুস্থ থাকুন, ভালো থাকুন। বাংলাদেশে যেই অতিমারিতে এখন হচ্ছে পুরো দুনিয়ায়, সেটা থেকে যাতে কম সময়ের মধ্যে উনি সমস্ত বাংলাদেশবাসীকে সুস্থ করে সুন্দর, যে ওনার স্বপ্ন একটা বাংলাদেশের শক্তিশালী দেশে পরিণত করা, সেই দিশাতে কাজও করছেন। জিডিপিও বেড়েছে বাংলাদেশে, তো আমি আশা করি কম সময়ের মধ্যে ওনার নেতৃত্বে সফলতা আসবে। আর আমরাও আমাদের ত্রিপুরা রাজ্যের যে কিউ এবং কুইন পাইনঅ্যাপল আনারস আছে, সেটা দুনিয়ার মধ্যে সবচেয়ে টেস্টি পাইনঅ্যাপলের মধ্যে একটা। এখান থেকে এক দুদিনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমরাও এখান থেকে পাঠানোর ব্যবস্থা করছি। তো এই যে আদান প্রদান, সেটা বহু পুরনো, তো এটা ওনার স্নেহী যে মানসিকতা তার পরিচয়। তো আমি আবারও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাবো, আর এটাই আমার কামনা। উনি ভালো থাকেন, পুরো বাংলাদেশবাসী উনি ভালো রাখবেন, এটাই।